নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 4/2/2024 পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের শিক্ষক মহাশয়দের পিতৃত্বকালীন ছুটি বা প্যাটার্নিটি লিভ এইটা বৃদ্ধির দাবি জানানো হয়েছে। আসুন এই সংখ্যা দাবিটি দেখে নিই বিস্তারিত কী রয়েছে। সন্তান প্রতিপালনের জন্য রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষিকা ও মহিলা শিক্ষাকর্মীরা ছুটি পান। দু বছরে এই ছুটি মানে বছরে দুবার এই ছুটি উপভোগ করেন তারা, এবং অন্যদিকে পিতৃত্বকালীন ছুটি পান স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীরাও। একটা সন্তানের জন্য তার 18 বছর বয়সের মধ্যে 30 দিনের এই ছুটি নিতে পারেন শিক্ষকের শিক্ষাকর্মীর বাবা। এবং এবার এই ছুটি বৃদ্ধি করার দাবি উঠলো, এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পোস্ট করা হচ্ছে এবং দাবি উঠছে শিক্ষক শিক্ষাকর্মীদের পিতৃত্বকালীন ছুটি বৃদ্ধি করতে হবে। 1 মাস নয়, এই ছুটি বৃদ্ধি করে 6 মাস করার দাবি জানানো হচ্ছে এবং দাবি উঠছে পিতৃত্বকালীন ছুটির ঊর্ধ্বসীমা 180 দিন করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, সন্তান লালনের জন্য ছুটি পাওয়া পূর্ণ বেতন সহ ছুটি পাওয়া যায়। রাজ্য অর্থ দপ্তর পিতৃত্বকালীন ছুটির অর্ডার বা নির্দেশ দিয়েছিল 2016 সালের ফেব্রুয়ারিতে। বিকাশ ভবনে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল শিক্ষক ও পুরুষ শিক্ষককর্মীদের হচ্ছে পিতৃত্বকালীন ছুটি হবে সর্বাধিক 30 দিনের। এই ছুটি পাওয়ার জন্য সন্তানের বয়স 18 বছর বয়সের মধ্যে হতে হবে। সন্তান দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন থাকলেও পাওয়া যাবে এই ছুটি। তো সেই ছুটির হচ্ছে বৃদ্ধির দাবি জানানো হয়েছে। তো দেখা যাক কী হয়। আর তো এই আপডেট আরও পেলে শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।